কবরের চাইতে ভয়ানক আর কিছু? এই কবরে আপনি থাকতে চান না, তারপর আপনাকে রেখে আসবে কারা? দুশমন। দুশমনে যদি কবরে রেখে আসতো মনকে বুঝ দিতাম, কিন্তু আমার খাটিয়া আলগানেওয়ালা, আপনার খাটিয়া আলগানেওয়ালা বাহিরের কেউ নয়। একটু খাটিয়া থেকে কল্পনার জগতে নিচে দেখেন না, সব আপনার পরিচিত মুখরাই। কবর করেছে কে? আপনার পরিচিত মুখরাই। আপনাকে শোয়াচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। মাটি চাপা দিচ্ছে কে? আপনার পরিচিত মুখরাই। এখন গভীর মনোযোগ। বাবার কবরে যখন বাবার লাশটা সন্তানে নিজের হাতে রাখে, তার মানে নিজেই সন্তান প্রমাণ করে দিচ্ছে, আজকে থেকে তুমি আলাদা, আমি আলাদা, তুমি আলাদা, আমি আলাদা। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা কাছ দিয়েও হয়ে যায়, কিছু কথা কাছ দিয়েও হয়ে যায়। সন্তান যখন বাবার লাশটা কবরে রাখে, তার মানে সন্তানই বাবাকে আলাদা করে দিচ্ছে। বাবা যখন সন্তানকে রাখে, তখন বাবা সন্তানকে আলাদা করে দেয়। স্বামী যখন স্ত্রীর লাশটা কবরে রাখে, স্বামী তখন আলাদা করে দেয়। কবরের মধ্যে ভাবতে লাগলেন, বাবা হয়ে সন্তানের জন্য এত কিছু করলাম, স্বামী হয়ে স্ত্রীর জন্য এত কিছু করলাম, স্ত্রী হয়ে স্বামীর জন্য এত কিছু করলাম, ভাই হয়ে ভাইয়ের জন্য এত কিছু করলাম, কার জন্য কিছু করলাম, আজকে আমার বাবা উপরে, আমার ভাই উপরে।